আপনি কি চুল পড়ার সমস্যায় ভুগছেন? আমারও একই অবস্থা। প্রতিদিনের যত্নের অভাব আর খাদ্যাভ্যাসের কারণে অঝোরে চুল ঝরে যাওয়াটা যেন এক কমন একটা ব্যাপার। জানাবো এমন কিছু নিয়ম যেগুলো মানলে মাথার চুল পড়বে না একটিও। গোসলের পর সাথে সাথে চুল আঁচড়ানো যাবে না। এই সময়টায় চুলের গোড়া নরম থাকে, ফলে জোরে চাপ দিয়ে চুল মুছলে কিংবা আঁচড়ালে চুল পড়া ও ভেঙে যাওয়ার হার বেড়ে যায় অনেকাংশে। চুল ধোয়ার ক্ষেত্রে কোনোভাবে গরম পানি ব্যবহার করা যাবে না, এতে মারাত্মকভাবে মাথার ত্বক ক্ষতিগ্রস্ত হয় ও চুল পড়ে। অনেকেই চুল শুকাতে হেয়ার ড্রায়ার ব্যবহার করেন। ড্রায়ারের গরম বাতাস চুলের জন্য ক্ষতিকর। চুলে গরম বাতাস বা কোনো ধরনের তাপ দেওয়া যাবে না, এতে চুল পড়া বেড়ে যাবে। নিয়মিত চুলে তেল মালিশ করতে হবে, এতে চুলের গোড়ায় রক্ত চলাচল বৃদ্ধি পাবে এবং চুলের গ্রোথ হবে দ্রুত। চুল মসৃণ ও স্বাস্থ্যবান করে তুলতে নারিকেল তেলে ঝুরি মেলা ভার। নারকেলের তেলের অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য চুলকে ব্যাকটেরিয়া বা ছত্রাকের আক্রমণ থেকেও রক্ষা করে। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস চুল পড়ার অন্যতম কারণ। ডিম, দুধ, সামুদ্রিক মাছ ও ভিটামিন ই যুক্ত খাবার চুলের জন্য খুবই উপকারী। চুল পড়ার রোধে মাথার ত্বক পরিষ্কার রাখার পাশাপাশি স্বাস্থ্যকর খাবার খাওয়া এবং দুশ্চিন্তামুক্ত থাকাও জরুরি। শুষ্ক চুলের অধিকারীরা প্রতিদিন শ্যাম্পু করা থেকে বিরত থাকুন। রোজ শ্যাম্পু করার ফলে স্ক্যাল্প আরও বেশি শুষ্ক হয়ে ওঠে এবং চুল পড়া বাড়ে। চুলের মাঝখান থেকে আগা অবধি কন্ডিশনার লাগানো উচিত। বাদ দিতে হবে চুলের গোড়ায় কন্ডিশনার লাগানো। পেঁয়াজের রস লাগান চুলের গোড়ায়, এতে করে বেবি হেয়ার গ্রোথ বাড়বে আর কমবে চুল পড়াও। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।